হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর টপিক পাখিকে পায়ে যে রিং, অনেকে হয়তো চেনে বা অনেকে হয়তো চেনে না, সে বিষয়ে আলোচনা করব। পাখির পায়ের রিং কী কাজে লাগে এবং কীভাবে পড়াতে হয় এবং কেন পড়াবেন, সেসব বিস্তারিত আজকে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। দেখুন, পাখির পায়ের যে রিং আমরা পড়াই, ঠিক আছে, এটা কেন পড়াই আগে আপনাদেরকে বলে নিই, ঠিক আছে। এখানে দেখুন, আগে দেখি এখানে বসো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই যে পাখিটার পায়ে একটা রিং লাগানো আছে, হ্যাঁ, এটারও কিন্তু পাখিটার পায়ে একটা আবার দেখি একটা রিং লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো এই যে পাখিগুলোর পায়ে রিং লাগানো আছে, এই রিংয়ের কী কাজ, ঠিক আছে। এই যে ধরুন এই পাখিটা, এর কিন্তু সম্পূর্ণ পালক আছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আবার দেখতে পাচ্ছেন ফুল পালক। যে কোনো পাখি কিন্তু পালক ধরলেই রেগে যায়, হ্যাঁ। তো এই পাখিটার ফুল পালক আছে, আমি ধরুন এটাকে কোনো জায়গায়, আমার সাথে শখ হলো যে আমি কোনো জায়গায় এদেরকে ঘুরতে নিয়ে যাব। তো এমন সময় মানে যেসব গাড়ি ঘোড়ার আওয়াজ এই পাখিগুলো শোনে নি, বা আপনি হয়তো কোনো জায়গায় বাইরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আগে গাড়ি ঘোড়ার ব্যাপারটা বলে নিই। ধরুন গাড়ি, যেসব গাড়িগুলোর শব্দ হয়, যেসব আওয়াজগুলো এরা আর কি শোনে নি, সেসব আওয়াজগুলো এদের কানে পড়লে এরা কিন্তু ভয় পেয়ে যায়, চংমং করে, হ্যাঁ, ইদার উদার তাকিয়ে দেখে, দেখে শুনে কিন্তু উড়ে চলে যায়, ঠিক আছে। কিংবা আপনি হয়তো পাখি নিয়ে বসে আছেন, ঠিক আছে, কিংবা আপনি হয়তো পাখি নিয়ে বসে আছেন, কেউ হয়তো আপনার পাশ থেকে এসে মানে পাখিটাকে ভয় খাওয়ালো বা ধরতে গেল, পাখিটার সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়, ঠিক আছে। অতএব আমি বলবো যে আপনারা ডানা না কেটে, পাখির ডানা না কেটে রিং ব্যবহার করুন। এবার ধরুন যে রিংটা, এই যে ধরুন এই পাখির পায়ের রিংটা থাকলেই কি পাখিটা থাকবে না উড়ে চলে যাবে, তার জন্য আপনার লাগবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা আমি একটা হারনেস বাড়িতে তৈরি করেছিলাম, আমার মালগুলো আসছে কদিন পরে আমার কাছে, আবার এই মালগুলো আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাছ ধরার কাজে কাজে লাগে, যে যারা সিপ টিপ ফেলে, ঠিক আছে, সিপ ফেলে যারা তারা জানবে। এটা শুধু আমি এর পায়ে, এই যে হারনেসটা আমি বাড়িতে তৈরি করেছি, এই যে এইভাবে পাখিটাকে নিলাম, নিয়ে কিন্তু আমি এই হারনেসটাকে এইভাবে ওর পায়ে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এটা লাগিয়ে দিলাম, দিয়ে এটা এইখানটায় আটকে দেবো, এভাবে আটকে দিলাম, ঠিক আছে। এবার দড়িটা, পাখির পায়ের যে দড়িটা, পাখির পায়ের দড়িটা এ হয়ে গেল, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পাখির পায়ের দড়ি। এবার আপনি যে কোনো জায়গায় নিয়ে যান না কেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এটা যেহেতু এর পায়ে লাগানো আছে, পাখিটা উড়েও চলে যেতে পারবে না, আর আপনি হাতে এইভাবে হাতে গলিয়ে নিয়ে এভাবে রেখে দিলেন, ঠিক আছে, এরকম হাতে রয়ে গেল আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে দড়িটা রয়ে গেছে। তো পাখিটা পায়ে দড়িটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনি পাখি পায়ের রিং যাতে উড়ে না চলে যায়, পাখির সৌন্দর্য হচ্ছে ডানাতে, আপনারা কখনোই ডানা পাখির ভুলেও ডানা কাটবেন না। চায়না রিং এখন কোম্পানি বের করেছে, আপনারা সেই রিংগুলো ব্যবহার করুন, সেই রিংগুলো আপনারা ব্যবহার করুন। তো আমি এটা আবার খুলে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন যে পাখিটা এই যে, তো এই যে চায়না রিংগুলো, এটা এইখানে দেখুন একটা রিং আছে, যে পাখিটা আমার দিন কতক আগে মারা গেছিলো সেই পাখিটার পায়ের এটা রিং, ঠিক আছে। আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই মুহূর্তে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে পাখির পায়ের রিং।
तो এইটা হচ্ছে পাখির পায়ের রিং আর এটা হচ্ছে একটা লক ঠিক আছে আপনি এই রিংটা কিনলে এর সাথে এই রকম দুটো লক পেয়ে যাবেন ঠিক আছে এরকম দুটো লক আপনি পেয়ে যাবেন তো এটাকে কি করবেন মানে পাখির পায়ে এটা এইভাবে ধরে পাখির পায়ে এটা এইভাবে ধরে পাখিটাকে দুজন মিলে আগে ধরবেন দুজন মিলে ভালো করে পাখিটাকে ধরবেন ধরে উল্টাবেন এটা পায়ে দিয়ে এইভাবে আটকে দিলেন ঠিক আছে এটা মুড়ে গেল আর এই যে লকটা আছে এই লকটাকে এক হাতে মোবাইল ধরে আমার ভিডিওটা ভালোভাবে রেকর্ডিং হচ্ছে না তো এইভাবে ধরে এই যে পাখির পায়ে এটা এইভাবে ধরুন এবার দেখালাম আপনাদেরকে তো আবার একবার দেখিয়ে নিচ্ছি এইভাবে এটা খুললেন পাখির পায়ে এইভাবে লাগিয়ে দিলেন দিয়ে এই যে এটা আছে এটাকে কিন্তু মানে এইভাবে ঢুকিয়ে দিলেন ঠিক আছে এভাবে ঢুকিয়ে দিলেন এটা লক হলো হওয়ার পরে প্লাসে করে ধরে এটা দুটো প্লাস লাগবে আগেই বলে দিচ্ছি আমার প্লাসগুলো এই মুহূর্তে বের করা নেই নালে আমি আপনাদেরকে দেখাতাম তো আমার কাছে অন্য একটা রিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট তো দেখতে পাচ্ছেন আমি এটা দেখাচ্ছিলাম এটা কিন্তু যখন এই লকটার জায়গায় এই লকটা আসবে তখন এই ধার দিয়ে একটা প্লাস ধরবেন এই ধার দিয়ে একটা প্লাস ধরবেন আর এই ধার দিয়ে একটা প্লাস ধরবেন ঠিক আছে দুটো প্লাসে মুখকে শুধু দেখতে পাচ্ছেন এখানে জয়েন্টটা আমি কীভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আসছে এইভাবে মানে ক্লিয়ার দেখা যাচ্ছে এবার তো এই যে দেখতে পাচ্ছেন রিংটা এই রিংটাকে এইদিকে একটা প্লাস দেবেন এইদিকে একটা প্লাস দেবেন দিয়ে সমান করে শুধু একটুখানি যে ভাঁজ হয়ে আছে এই ভাঁজটাকে একটু মুড়ে দেবেন দিয়ে পাখির পায়েটা সবসময় পাখির পায়েটা কিন্তু সবসময় থাকবে ঠিক আছে পাখির পায়ে আপনি যখন বাইরে যাবেন তখন ওই লকটাকে এই এই এর সাথে এই লকের সাথে এই ওই যে মানে হারনেসটা যেটা দড়িটা এটা এর সাথে পরিয়ে দিলেন আপনি যে কোনো জায়গায় এবার পাখিকে নিয়ে ঘুরতে পারেন তো যাই হোক ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের যদি এই চায়না রিংগুলো পাখি যে টিএম আছে আপনার ফুল টিএম বা পোষ মানানো আছে এরকম রিং নিতে চান তো এই রিংগুলো অনলাইনে আপনারা এখন ইদানিং করে দিচ্ছে তো আপনারা সাইজ জানবেন না যদি আপনারা এই রিং নিতে থাকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই রিংও সেল করি এই মুহূর্তে আমার কাছে এখন স্টক নাই স্টক শেষ হয়ে গেছে আমার অর্ডার করা আছে মাল এখনও আসেনি তো যাই হোক ভিডিও এই পর্যন্তই শেষ করলাম ধন্যবাদ।